কক্সবাজারে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু চলতি মাসের প্রথম আঠারো দিনে শনাক্ত হয়েছে নয় হাজার জন রোগী গত মাসের তুলনায় আক্রান্তের হার বেড়েছে এক দশমিক পাঁচ শতাংশ রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয়দের অভিযোগ মশা নিধনে পৌর কর্তৃপক্ষের উদাসীনতাই ডেঙ্গুর এমন ভয়ঙ্কর বিস্তার ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট কক্সবাজারে চলতি মাসের মাত্র আঠারো দিনে শনাক্ত হয়েছে নয় জন ডেঙ্গু রোগী এর মাঝে রোহিঙ্গা ছয় জন এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে যে জন মারা গেছেন তারাও রোহিঙ্গা সিভিল সার্জন অফিসার হিসাবে জুনে তিনশো জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এর মাঝে স্থানীয় পঞ্চান্ন জন এবং রোহিঙ্গা দুইশো জুলাইয়ে স্থানীয় ও রোহিঙ্গা রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়ায় নয়শো জনে তবে আগস্টে আশঙ্কাজনক হারে তা বেড়ে দাঁড়ায় চার হাজার জনে চলতি মাসে আক্রান্তের হার বেড়েছে এক দশমিক পাঁচ শতাংশ রোহিঙ্গা ক্যাম্পের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে পৌর এলাকাবাসী স্থানীয়দের অভিযোগ মশা নিধনে পৌরসভার কোনো কার্যক্রম নেই আগে দেখা যেত যে এলাকায় মশা নিধনের জন্য একটা স্প্রে মারা হতো এখন সেই ধরনের কোনো পদক্ষেপ আমরা সরাসরি দেখতে পাচ্ছি না হ্যাঁ আমাদের এখানে অনেক মশা যার কারণে হচ্ছে প্রত্যেকটা বাসারই কোনো না কোনো পার্সনই হচ্ছে ডেঙ্গু রোগে আক্রান্ত এলাকায় ডেঙ্গু নিধন করার জন্য কোনো স্প্রে করার মানুষ আসে না এমনকি বিশেষ করে এই রোডটা পাছাড়া মসজিদে যে রোড বৃষ্টি দিলে পানি ওঠে মানুষের বাসায় বাসায় ঢুকে যায় এবং এগুলো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেওয়া হয় না রোগী বাড়ায় চিকিৎসা প্রদানে হিমশিম খেতে হচ্ছে সদর হাসপাতাল কর্তৃপক্ষকে সিভিল সার্জন বলছেন আক্রান্তের সংখ্যা তুলনামূলক বাড়লেও মৃত্যুর হার উদ্বেগজনক নয় এফডিএমএন ক্যাম্প আছে সেখানে কিছু অল্প কয়েকজনের মৃত্যুর খবর আমরা জেনেছি বা এখন পর্যন্ত কক্সবাজার জেলায় কখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি সেটা আমাদের একটা স্বস্তির জায়গা বেশিরভাগ ক্ষেত্রে যখন যদি তিনবারে বেশি বমি হয় শ্বাসকষ্ট হচ্ছে পেট ব্যথা নাকে মুখে দিয়ে রক্ত যাওয়া পাতলা ব্যাখানা হওয়া দুর্বল হয়ে যাওয়া খেতে না পারা এবং কখনো যদি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় তাহলে এইসব সব রোগীগুলোকে আমরা হাসপাতালে ভর্তি জন্য বলি শেখ হাসিনা সরকার পতনের পর কক্সবাজার পৌর মেয়রকে অপসারণ করা হয় প্রশাসক নিয়োগ হলেও মশা নিধন বা পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কার্যক্রম নেই পৌর এলাকায় এই বিষয়ে পৌরসভার কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর